বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, জমা জলে চলছে পঠন পাঠন। তাছাড়া বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল। প্রতিটি বিদ্যালয়ে যখন প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে দিন শুরু হয়, তখন এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয় ক্লাসরুমের জল ছেঁকে বের করার মধ্য দিয়ে। তবু ক্লাসরুমের মধ্যে জল থাকায় জমা জলেই চলছে ক্লাস। শুধু তাই নয়, জল থাকার কারণে একই ঘরে চলে তিনটি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস। এই ঘটনা একদিনের নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। বর্ষার কারণে অল্প বৃষ্টিতে ক্লাসরুমে জল ঢোকায় রীতিমতো অসুবিধার সম্মুখীন হচ্ছে সবাই। তবে শুধু বিদ্যালয়ের শ্রেণীকক্ষে নয়, বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে জল পায়ে বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মণ্ডল বলেন, তিনি এই অসুবিধার কথা স্থানীয় বিডিও অফিসে বারবার জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। বিদ্যালয়ের 10 বছরের টিচার্স ইনচার্জ সুপ্রিয়া বিশ্বাস জানান, তিনি 10 বছর ধরে জানালেও কোনো সুরাহা হয়নি। বিদ্যালয়ের অন্য এক শিক্ষিকা প্রিয়াঙ্কা খাঁ বলেন, এসআই অফিসেও বারবার জানানো হয়েছে। তারা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে, কিন্তু দুঃখের বিষয়ে আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহাকে সমস্যার কথা জানাতে চাইলে তিনি জানিয়েছেন বিষয়টি সত্যি। তিনি আরও জানিয়েছেন পরিকল্পনা করে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে। উল্লেখ্য, এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে আসে তাদের বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের। বিদ্যালয়ে গেলে দেখা যায় জল যন্ত্রণা সহ্য করেই খুদে খুদে সব পড়ুয়ারা ক্লাস করছে। রাস্তার ধারে অনেক জল, এক হাঁটু করে প্রত্যেকদিন জল সাফ করতে হয়। বৃষ্টির জল হলে আমাদের স্কুলে জল ঢুকে যায়। প্রত্যেকদিন জল সাফ করতে করতে আমাদের শরীর খারাপ হয়ে যায়। সেই জন্য কি স্কুলে আসো না? হ্যাঁ। তোমরা কি চাইছো? আমরা চাই কি স্কুলের ভেতর যাতে জল না ঢুকে। তোমার নাম? সুমিত্রা মল্লিক। প্রার্থনা সঙ্গীত দিয়ে ঘর ঘর খোলার পরে প্রার্থনা সঙ্গীত শুরু হয়, কিন্তু আমাদের স্কুলে আমরা প্রথমে এসেই একদম লেগে পড়ে জল ফল ফেলতে, মানে মোটামুটি বর্ষাকালটা জুড়েই এটা চলে। সমস্ত জল টল ফেলে একটু জায়গা মোটামুটি করে নেওয়া হয়, তারপরে আমরা প্রার্থনা সঙ্গীত করে তারপর খেলা শুরু করি। আর আমাদের যেহেতু ঘরগুলোতে সব জল আছে, দুটো ঘরে মোটামুটি অল্প জল একটা ঘরে, আর একটা ঘরে জল নেই, সেই ঘর দুটোতে সমস্ত ক্লাসকে স্থানান্তরিত করে পড়তে হয়। কিন্তু ওই ঘরে একটা সমস্যা আছে যে বোর্ড খারাপ, কেন ওরাও বৃষ্টির জল চুয়ে চুয়ে পড়ে বোর্ডটা নষ্ট হয়ে গেছে। তাই একটু অবশ্যই আমাদের এ বোর্ড দিয়ে কাজ চালানো হয়। এভাবে চলছে, রোজ আমাদের ওই জল ফেলে স্কুল শুরু হচ্ছে, আবার মানে তারপরে জল আবার উঠে যাচ্ছে। এটা একটা সমস্যা, এখনো সেভাবে কিছু সুরাহা হচ্ছে না। আপনাকে তো দেখবেন আপনি হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছেন। হ্যাঁ, সে আমাদের পড়তেই হবে, কিছু করার থাকে না। মানে একসাথে সবাইকে রাখলে ক্লাস করানো খুব মুশকিল হয়ে যায়, সেই জন্য আমাদের ঘর তো লাগবেই, তিনটেই রুম আমাদের। আর তার মধ্যে দুটো রুমে তো জল রয়েছে, অফিস রুমে রয়েছে, এই ঘরটাতেও জল রয়েছে, আর একটা রুম শুধু ফাঁকা, সেজন্য আমাদের করাতেই হয় ক্লাসের সমস্ত কিছু জলের মধ্যেই করতে হয়। কী চাইছেন? চাইছি তো অবশ্যই এটা একটা কোনো ব্যবস্থা হয়, মানে সরকার এসে আমরা জানিয়েছি, এসে দেখুক কীভাবে কী ব্যবস্থা করা যায়। আমরা বলেওছি যে এভাবে করুন, বা না হলে আমাদের উপরে একটা ঘর করে দেওয়ার ব্যবস্থা করুন। তা আসলে বলা হয়েছে, যদি ব্যবস্থা না নেয় তখন তো আমাদের সত্যিই খুব মুশকিল। কারণ আমাদের বিভিন্ন মানে ছাত্রছাত্রীদের অভিভাবকরা এসে আমাদেরকে বলে যে বাচ্চা আজকে জলে পড়ে গেল, আজকে এই ভিজে গেছে, কালকে জ্বর এসেছে, এই জন্যে স্কুল কামায়, ও ওই জন্যে আসছে না, এটা চলতেই থাকে। আপনার নাম? আমার প্রিয়াঙ্কি খাঁ। 2010 সালের এপ্রিল মাসে, তখন থেকেই আমি বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এই রাস্তাতে প্রচুর জল দেখেছি এবং ঘরেও জল দেখেছি। কিন্তু সেই পরিস্থিতির মধ্যে আমাদের ক্লাস করতে হতো, এবং বাচ্চাদেরকেও সেইভাবে মানে দেখাশোনা করে আমাদের ক্লাস করাতে হতো। এবং আমাদের স্কুলে বর্ষার সময়ও বাচ্চারা উপস্থিত থাকে বেশি, যদি একজন থাকে তা না, প্রতিটা বাচ্চাই প্রায় স্কুলে আসে, এবং আমাদের মিড ডে মিলও ঠিকঠাক হয়। কিন্তু এই পরিস্থিতিতে এগুলো করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ক্লাস জলের মধ্যে করতে হচ্ছে, এবং পড়াশুনোও জলের মধ্যে করাতে হচ্ছে। দেয়াল টেয়াল সব ভিজে রোষে একদম বলতে সব অকেজ, লেখাপড়াও ঠিক করা যায় না। এই পরিস্থিতিতে আমি চাই আমার স্কুলে উন্নতি হোক, এবং কীভাবে
হবে সেটা সরকার বুঝবে কীভাবে করবেন তারা, এটাই আমি বলতে চাইছি। না বলছি, আপনি তো অনেকদিন ধরে স্কুলে আছেন, প্রায় 12-14 বছর, আপনি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ জানিয়েছিলেন? হ্যাঁ, ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমি জানিয়েছি এবং সেটা পেপারেও আমাদের দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া বিশ্বাস। আপনি কি পদে আছেন? আমি আগে টিআইসি পদে ছিলাম, এই 2024-এর ফেব্রুয়ারি জানুয়ারি পর্যন্ত ছিলাম, ফেব্রুয়ারি 1 থেকে এই হেডমাস্টার এসেছেন। আমাদের স্কুলে এসেই জল পরিষ্কার করতে হয়, আবার ক্লাসের সাথে জল ঢুকে যায়, আবার স্যার ম্যামরা ভিজে ভিজে স্কুলে আসে, আবার জ্বর আসে পরিষ্কার করতে গেলে, আবার এই আবার এই ক্লাসের ভিতরে জল ঢুকে যাও, আমরা ক্লাস করতে হয়, আমরা ক্লাসের ভিতরে খেলা করি, তো ক্লাসের ভিতরে খেলা করি জলে। আমাদের কী 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 চাচ্ছ তোমরা? আমরা স্কুলে যাবে জল না ঢুকে, তাই চাচ্ছি। তোমার নাম? রাজদীপ দাস। কিসে পড়ো তুমি? পড়ে